যদি 6 মাসের মধ্যে গলে পড়ে ভাই এটা আমি চেঞ্জ দিব ভাই কে ব্যবসার গোমর ফাস ভাই 11 টাকা সামথিং পড়ে ট্রান্সপোর্ট ভাড়া সম্পূর্ণ ফ্রি 4 টাকা পিস 5 টাকা পিস 60 টাকা ডজন তো 8 টাকা পিস ভাই আমার কাছে পাচ্ছেন ভাই অনলি 90 টাকা কয়েল 180 টাকা 1476 মাল পাচ্ছেন এই যে দেখেন ভাই আমি কতগুণ ধরে রাখি মালটা আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভাই ভালো তো দেখতে পাচ্ছি ভাই আপনাদের অনেক হিউজ পরিমাণ তার থেকে শুরু করে ইলেকট্রিক সব ধরনের কানেকশনগুলো একদম কানে কানে পরিপূর্ণ জি ভাই তো আজকের শুরুতে কোন কানেকশন দেখাবেন সুইচ সকেট দিয়ে শুরু করতে চাচ্ছি জি সব কালারের সুইচ এই যে সাদা কালার আচ্ছা সাদা কালার ব্লু কালার লাল কালার মানে এটা যদি আমার কাছ থেকে সুইচ নাই এটা সকেট দিতে পারবো ইন্ডিকেটর দিতে পারবো কাট আউট দিতে পারবো এমনকি যে রেগুলেটর যেটা পুরো সিরিজ আমি কালার মিলাই দিতে পারবো আচ্ছা যে কালার সে চাই যে কালার যেটা চাই আচ্ছা যেমন মনে আপনার এই যে এই সুইচটা সাদা কালার সুইচ জি এটা ভাই মার্কেটে অ্যাভেলেবল 75 টাকা চলে ভাই 75 টাকা চলে জি ভাই আচ্ছা মানে আপনার পরিচয়ে যে আসবে ভাই তার জন্য ভাই 70 টাকা দিচ্ছি ভাই 70 টাকা দিচ্ছেন 70 টাকা ডজন আচ্ছা জি এটা সুইচ সকেট ইন্ডিকেটর একটা এমন কি ভাই প্রত্যেকটা মাল আপনার 6 মাসের গ্যারান্টি রিপ্লেস দিব 6 মাসের গ্যারান্টি রিপ্লেস 6 মাসের গ্যারান্টি রিপ্লেস কাস্টমার বিক্রি করার পরে 6 মাস রিপ্লেস চেঞ্জ দিব আমি আচ্ছা জি ভাই যদি কোনো প্রবলেম হয় আর কি যদি কোনো প্রবলেম হয় এই কালারিং মাল আছে ঠিক আছে 85 টাকা ডজন লাল কালার আছে তারপর এই যে অন অফ লেখা আছে স্ক্রিন একটা মাল এটা এখনো মার্কেটে আপনার 105 টাকা চলে আমি ধরবো অনলি আপনার 95 টাকা ডজন অনলি 95 টাকা ডজন ইন্ডিকেটর এক ক্রেট এমন কি আপনার 6 মাসে প্রত্যেকটা মাল রিপ্লেস চেঞ্জ আছে আচ্ছা প্যান্ডেল হোল্ডার দেখাই আপনার এটা ধরবো আপনার 170 টাকা ডজন 170 টাকা ডজন 170 টাকা ডজন এই যে একটা ফেদার মডেল আছে আপনার এটা সাদা কালার যেটা আপনার 135 টাকা ডজন হ্যাঁ এটা একটু রেট বেশি 155 টাকা আমরা বিক্রি করি সাদা কালারটা 135 টাকা ধরবো এই একটা আছে আপনার 115 টাকা ডজন 115 টাকা ডজন জি 115 টাকা ডজন কালারিং তারপরে এই যে একটা আছে আপনার দেখেন এটা দিয়ে আপনার 200 ওয়াট 500 ওয়াট ক্লিয়ার বাল্ব যে শীতের দিনে লাইটগুলো জ্বালায় 200 ওয়াট 300 ওয়াট কাস্টমার গলবে না পড়বে না ভাই এটা যদি 6 মাসের মধ্যে গলে পড়ে ভাই এটা আমি চেঞ্জ দিব ভাই পোল্ট্রি ফার্মে গরু খামারের জন্য এগুলো জি আচ্ছা এগুলো 24 ঘন্টা চলবে 24 ঘন্টা চলবে জি যে গলুক পড়ুক সম্পূর্ণ চেঞ্জ একটা মাল আছে আপনার রংধনু হ্যাঁ এটা 145 টাকা ডজন আপনার সম্পূর্ণ ভাই পিতল দেখেন সম্পূর্ণ পিতল 100% পিতল ভাই কিছু বলতে পারে এটা লোহা ভাই তাকে আমি পুরস্কৃত করব ভাই আচ্ছা এর কত করে প্রাইস ভাই এটা মাত্র 145 টাকা ডজন 12 টাকা পিস পড়ে 12 টাকা পিস মাত্র হ্যাঁ দোকানদার আমাদের কাছ থেকে নিয়ে আপনার 30 টাকা 40 টাকা যেভাবে বিক্রি করতে পারে সর্বনিম্ন 20 টাকা বিক্রি আছে বিক্রি করতে পারবে 12 টাকা নিয়ে জি 12 টাকা নিয়ে আচ্ছা এই একটা 5 ক্যাচিং এর মাল আছে আপনার দেখেন জি এটা মার্কেট 140 টাকা 50 টাকা চলে ভাই আমার কাছে আসলে একমাত্র 132 টাকা ডজন ধরবো ভাই 132 টাকা ডজন ধরবেন 30 টাকা ডজন 5 কেজি একদম কমাই দিচ্ছেন আজকে ভাই আজকে ব্যবসার গোমর ফাস ভাই গোমর ফাস যেহেতু আমার ভিডিও আমি আগে কখনো করি না ভাই আপনাকে দেব নতুন করাইতেছি জি অতএব ব্যবসার গোমর ফাস এবং কাস্টমার আসার পরে যদি আপনার পরিচয় দেয় আমি আরো কমা ধরার চেষ্টা করব ভাই আচ্ছা তো এই যে কমাই প্রেসটা দিবেন কিভাবে আপনার দোকানে আসতে পারবে আমার ভিউয়ার্সরা আমার দোকানে আসবে আমার দোকানটা হচ্ছে আপনার ফুলবাড়িয়া সুন্দরবন স্কয়ার মার্কেট ঠিক আছে 4 নাম্বার 5 নাম্বার গেটের মাঝামাঝি 187 নাম্বার দোবার মুকুল ইলেকট্রিক এই যে দেখেন একটা সেফটি মাল আছে ঠিক আছে এটা ইতি কোম্পানির এটা ধরবো আপনার 135 টাকা ডজন আচ্ছা ইতি কোম্পানি সম্পূর্ণ পিতল ভাই সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল ঠিক আছে আমার কাছে যা আছে ভাই পেন্ডেন্ট হোল্ডারের ভিতরে আপনার একটা হোল্ডার বাদে মানে কম দামি যেটা যেটা আপনার 75 টাকা ডজন ওইটা বাদে বাকি সব যা হোল্ডার আছে সব পিতল এমনকি 6 মাসের রিপ্লেস চেঞ্জ আছে খুলে দেখা দেয় আমি ভিতরে কন্ট্রাক্টটা হ্যাঁ সম্পূর্ণ কপার সম্পূর্ণ বেকোলাইট পাউডার জি ঠিক আছে এটা ধরবো আপনার মাত্র 135 টাকা ডজন সম্পূর্ণ পিতল ভাই সম্পূর্ণ পিতল সম্পূর্ণ পিতল গ্যারান্টি 6 মাসের গ্যারান্টি ভাই আমি তো বললাম ভাই জি 6 মাসের গ্যারান্টি কাস্টমার বিক্রি করা থেকে 6 মাসের আমি গ্যারান্টি দেব এমন কি কোনো কাস্টমার ধরে নেই মালটা চালাইতে পারতাছে না জি ঠিক আছে পরবর্তীতে এটা চেঞ্জ করার আমার কাছ থেকে অন্য প্রোডাক্ট নিতে পারবে যে মালটা তার চলে আচ্ছা ওই এলাকায় যে রানিং প্রোডাক্ট যেটা রানিং প্রোডাক্ট চলতে হবে এমন কি ভাই আমি একটা কথা বলে রাখি এখানে যে অনেক ভাইরা আছে যে মানে অল্প কিছু পুঁজি নিয়ে ব্যবসা করতে চাই অনেকে চিন্তা করে যে ব্যবসা করতে লাখ টাকা লাগে আমার কাছে তো ভাই আর লাখ টাকা নাই সবার সামর্থ্য তার এক না তো আমি যদি চাই আমি
1000 টাকা নিয়ে ব্যবসা করতে পারবো বলেন কিভাবে? জি, যে আমার কাছে কিছু লাইট আছে, যে আমি দেখাইছি ডিসি একটা লাইট। আচ্ছা, নরমালি এটা আপনার কিনা পড়ে আপনার মাত্র 70 টাকা পিস কিনা পড়ে। এই মালটা হকাররা নিয়ে আপনার 100 টাকা পিস বিক্রি করে, ঠিক আছে? এরকম সারাদিন যদি 20 পিস মাল বিক্রি করে তাহলে আপনার মনে করেন উনি 600 টাকা লাভ করতে পারবে। এটা একটা পার্ট টাইম হিসাবে করতে পারে ভাই। এগুলো কি গ্যারান্টি কার্ড? এগুলো সম্পূর্ণ গ্যারান্টি কার্ড, আপনার 6 মাসের চেঞ্জ আছে। কার্ডটা দেখা দেন, 6 মাসের গ্যারান্টি পাবে। এমনকি মনে করেন যদি 20 পিস মাল বিক্রি করে তার 600 টাকা লাভ হবে। তারপরে আমার কাছ থেকে যেসব পার্টি 1000-5 কিংবা 1000-10 মাল নিবে তাদের জন্য ভাই ট্রান্সপোর্ট ভাড়া সম্পূর্ণ ফ্রি। আচ্ছা, 5000 টাকা মাল নিলে 5000 টাকা ফ্রি ট্রান্সপোর্ট ভাড়া ফ্রি। এমনকি তারা যদি কুরিয়ার সার্ভিস ফ্রি। জি, এমনকি তারা যদি বিকাশে পেমেন্ট করতে চায় ওই বিকাশ খরচটাও ভাই তাদের দেওয়া লাগবে না। আচ্ছা, যেহেতু ভাই আপনাকে আমি প্রথম ভিডিও করাইতেছি এর জন্য ভাই আমি রেট সব কমায় দিতেছি। এমনকি যে চার্জটাই চার্জটা মনে করেন আমরা নিজের উপর দিয়ে নিতেছি। এমনকি প্রতিটা মালে 6 মাসের রিপ্লেসমেন্ট চেঞ্জ আছে। আচ্ছা, তারপর ভাই এখানে দেখেন এই যে কিছু বাটাম হোল্ডার আছে আমার এখানে। বাটাম হোল্ডার আছে? বাটাম হোল্ডার, এই যে দেখেন একটা মাল দেখাই আপনার সুপার স্টার মডেল সম্পূর্ণ আপনার পিতল। হ্যাঁ, আমি আপনাকে দেখাই খুলা। এই যে বুস্টটা দেখা দেন, সম্পূর্ণ পিতল সামনে পিছনে। আচ্ছা, মাত্র 145 টাকা ডজন, 12 টাকা পিস এই মালটা ভাই। 145 টাকা ডজন, 12 টাকা পিস এই মালটা আমার কাছ থেকে নিয়ে কাস্টমার কমপক্ষে ভাই 30 টাকা চোখ বন্ধ করে বিক্রি করতে পারবে। এমনকি 6 মাসের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবে। আচ্ছা, কাস্টমার যদি তাদেরকে আইসা দেয় একটা মাল নষ্ট দেয়, উনি ভালো একটা মাল দিয়ে দেবে। পরবর্তীতে আমার তারপর যখন মাল নিতে আসবে আমি তাকে ওটা চেঞ্জ করে দিয়ে দিব। আচ্ছা, তারপরে এই যে একটা মাল দেখেন আপনার কালারিং বাটাম দেখেন, পেস পেস মালও চলবে এটার ভিতরে, এমনকি আবার পিন মালও চলবে। আচ্ছা, দুটি অপশন আছে? দুইটাই অপশন আছে, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে আপনার অনলি 270 টাকা ডজন। অনলি 270 টাকা ডজন? 270 টাকা ডজন। আচ্ছা, ঠিক আছে। বাটাম হোল্ডার আপনার 145 টাকা থেকে শুরু করে ডজন, ডজন শুরু করে আমার কাছে 480 টাকা পর্যন্ত বাটাম হোল্ডার আছে। আচ্ছা, যার যেটা পছন্দ হয়, যার যেটা পছন্দ হয়। জি, আচ্ছা। তারপরে বিডিবি, এটা অনেকে 9 স্টার নামে কিংবা মানে যে যে নামে দেয় আর কি। প্লাকটা আমি একটু দেখাই, দেখেন কালারিং আছে, দেখেন দুইটা কালার মিলে কালার আছে। জি, এটা হচ্ছে আপনার অনলি 48 টাকা ডজন, 4 টাকা পিস। অনলি 48 টাকা ডজন আমার কাছ থেকে যে পিস? জি, আমার কাছ থেকে যে ভাইরা এটা কিনে নিয়ে যাবে তার এটা পিস বিক্রি করবে 10 টাকা, 10 টাকা, 10 টাকা, 6 টাকা লাভ হবে। আমার কাছ থেকে কিনবে আপনার 48 টাকা ডজন, 6 টাকা পিস। এমন কি 6 মাসের চেঞ্জ আছে, কোনো সমস্যা না? সমস্যা কোনো সমস্যা না, 6 মাসের চেঞ্জ আছে। আচ্ছা, ঠিক আছে। এই যে বাটির ভিতরে গোল, হ্যাঁ জি, অনলি আপনার 70 টাকা ডজন। অনলি 70 টাকা ডজন? 70 টাকা ডজন। দেখেন ভাই মালটা কত বড় একটু দেখা দেন সম্পূর্ণ ভাই, দেখতে পাচ্ছেন? এই যে সম্পূর্ণ ব্যাকলাইট, ঠিক আছে। এগুলো মাল ভাই অ্যাভেলেবল চলে ভাই, ঠিক আছে। এগুলো খুচরা দোকানে আপনার অনায়াসে 20 টাকা বিক্রি করতে পারে। এই দেখেন মডেলটা একটু দেখা দেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, মাত্র 5 টাকা পিস, 60 টাকা ডজন। মাত্র 5 টাকা পিস, 60 টাকা ডজন। জি, বাটি কিন্তু একটা ফ্রি আছে সাথে। এই যে দেখেন প্যাকেটে কিন্তু ভাই কি, এই যে অটো সিএনজি মোটর দেওয়া আছে। জি, এটা কিন্তু সবচেয়ে হেভি প্লাগ, মানে সবচেয়ে পাওয়ারফুল, সবচেয়ে পাওয়ারফুল। আপনি এটা দিয়ে যাই চালান, যত হেভি ভাই লোড নিতে পারবে ভাই, লোড নিতে পারবে, লোড নিতে পারবে। মাত্র 140 টাকা ডজন, মাত্র 140 টাকা ডজন। 12 টাকারও কম পড়ে পিস। আচ্ছা, 12 টাকা কম পড়ে। খুচরা দোকানে বিক্রি আছে আপনার 30 টাকা, 30 টাকা পার পিস, 30 টাকা। জি, আচ্ছা। তারপরে আপনার এই যে টিসি মডেল আছে আপনার 110 টাকা ডজন। জি, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন একটা মাল আছে বেডশিট, এটা বলে লাকি সুপার, লাকি সুপার, লাকি সুপার। আচ্ছা, এগুলো কত করে পার পিস? এটা আপনার অনলি 110 টাকা ডজন, 110 টাকা ডজন, 110 টাকা ডজন। জি, আচ্ছা। পার পিস পরে আপনার এই 9 টাকা সামথিং, 9 টাকা সামথিং পরে, 9 টাকা সামথিং পরে। আচ্ছা, ইন্ডিকেটর, হ্যাঁ এই সাথে ইন্ডিকেটর দেওয়া আছে। জি, মাত্র 115 টাকা ডজন, মাত্র 115 টাকা ডজন। এই মালটাই মার্কেট 125 টাকা চলে। আচ্ছা, আপনি কমাই দিয়েছেন আমার কাছে, শুধু পাচ্ছেন 115 টাকা ভাই। একমাত্র আমি ভাই ভিডিও আপনাকে দিয়ে আজকে ফাস্ট করাইতেছি, আমি তো বললামই। জি, অতএব ফ্যানদের জন্য একবারে সর্বোচ্চ ডিসকাউন্ট আমি দিয়ে দিচ্ছি। আচ্ছা, এমনকি প্রতিটা মাল ভাই আমি তো প্রথমে বলছি যে 6 মাসের চেঞ্জ দিব। ১২ টাকা ৫০ পয়সা। জি, তারপরে এই যে আরেকটা মডেল আছে, এর চেয়ে সাইজে একটু বড়, এই যে দেখেন কোয়ালিটিটা দেখা দেন, সাইজে একটু বড়। সাইজ একটু বড়, হ্যাঁ। এটা হচ্ছে আপনার 15 টাকা ৫০ পয়সা, 15 টাকা ৫০ পয়সা। জি, আচ্ছা। তারপরে এই যে একটা মাল আছে, এই যে দেখা দেন, এটা আপনার ফিলিপসের মতো। জি, কালারিং আছে, ঠিক আছে। মাত্র 8 টাকা পিস ভাই, মাত্র 8 টাকা। একটা টেস্টার আপনার সর্বনিম্ন আপনার 20 টাকা বিক্রি করা হয় খুচরা দোকানে। আচ্ছা, 8 টাকা নিয়ে 20 টাকা বিক্রি করতে পারবে? হ্যাঁ, 20 টাকা বিক্রি করতে পারবে। এই যে ফিলিপস অরিজিনাল টেস্টার চাই অনেকে,
যে ভাই বাংলাগুলো তো চলে না, কাস্টমার অবজেকশন দেয়, নাটমাট খুলা পড়া জায়গা, অরিজিনাল মালটা দেন। আচ্ছা, মার্কেটে কিন্তু এর কপিও থাকে, যে ভাই একটু দেখায় দেন। হ্যাঁ, এবার সম্পূর্ণ ক্লিয়ার গ্লাস হবে, চায়নাটা অরিজিনাল চায়না যেটা। আচ্ছা, এটা ফ্যান্সদের জন্য রাখবো ভাই, মাত্র 18.50 টাকা অরিজিনালটা। 18.50 টাকা দেখে নেবেন ভাই, মাল দেখে নেবেন, 18.50 টাকা। অনেকে ভাই 16 টাকা বলবো অরিজিনাল দিতেছি, কিন্তু না, ওটা অরিজিনাল না ভাই। আচ্ছা, মার্কেটে দেখে কিনতে হবে বন্ধুরা। আর এটা যে আপনার ডুপ্লিকেটটা আছে, কপিটা আছে, এটা হচ্ছে আপনার 12 টাকা আটা না। অনেকে বলে যে ভাই 15 টাকায় পাই অরিজিনাল মাল, কিন্তু না, ওই যে 12.50 টাকা যে মালটা, ওটাই অরিজিনাল বলে বিক্রি করে, কাস্টমার তো বুঝে না ভাই। অতএব অরিজিনাল দেখে নিবেন। এখানে একটু দেখা দেন, আপনার প্রতিটা মাল বলছিলাম ভাই সিরিজ মিলন আছে, এই যে দেখেন লাল সুইচ, সকেট, ফিউজ, ঠিক আছে। তারপর আমার কাছে এখানে এই যে রেগুলেটর লাল, আমি তাকে ওই রেটটাই ধরবো, আমি কিছু তার দেখাই। যেমন এই যে মালটা আপনার 40-76 লতা, আমাদেরকে দেখা দেন ইউজ পরিমাণ মাল আছে ভাই, আসলে দিতে পারবো, ইউজ পরিমাণ মাল স্টক করা, ঠিক আছে। কি বলবো, তার আর তার ছাড়া আপনার দেখতেছেন প্রতিটা দোকানে কিন্তু প্রচুর পরিমাণে কালেকশন আছে, ঠিক আছে। সুইচ চালাতে শুরু করে ইলেকট্রিক, তার ইলেকট্রিক জগতে যা আছে সব কিছু পাওয়া যাবে। তারপর হচ্ছে আপনার এই যে 1476, আচ্ছা 1476 ভাই। আচ্ছা, এগুলো মার্কেটে আপনার 230 টাকা 40 টাকা যে যে বিক্রি করতে পারে করে ভাই। আচ্ছা, আমার কাছে আসলে দিব ভাই অনলি 190 টাকা, অনলি 190 টাকা দেবেন, আরো 10 টাকা কম ভাই, 180 টাকা, আরো 10 টাকা মাইনাস, আরো 10 টাকা দামাক অফার, একমাত্র আপনার জন্য ভাই দামাক অফার ভাই, 180 টাকা 1476 মাল পাচ্ছেন। তারপরে এই যে দেখেন, এখানে কিছু এফআর এসটিপিভিসি মাল আছে, যে দেখেন কয়েলটা কত মোটা, এই তামাটা একটু দেখা দিবেন। হ্যাঁ, এই যে তামাটা, হ্যাঁ হ্যাঁ, এই যে পাকা আপনার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন তামার, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে, আর এই যে এফআর লেখা, এই যে পাকা 100 গজ লেখা আছে, কিন্তু ভাই এটা মিথ্যা কথা বলে লাভ নাই, 100 গজ থাকে না, কিছু কম থাকে, ঠিক আছে, আপনার 90 গজের মতো থাকে। এই কয়েলটা দেখেন ভাই কত বড়, এটা প্রাইস হচ্ছে মাত্র অনলি 480 টাকা, তিনটা কালার হয় আপনার, এগুলো দিয়ে লাইট ফ্যান সুইচ এগুলো আপনার লাইন দিতে পারবে, ঠিক আছে। তারপর এই যে আপনার কালার আছে তিনটা, এই যে ব্লু কালার, গ্রিন কালার, আর হচ্ছে আপনার সাদা কালার। আচ্ছা, তামার মাল, এটা আপনার 100 গজি পুরো হবে। কেউ যদি বলে যে ভাই 1 ইঞ্চি কম পাইছি, তাকে আমি এই মালটা একবারে ফ্রি দিয়ে দিব। আচ্ছা, একদম 1476, জি 1476 তামা পাকা 100 গজ, পাকা 14টা তামা আছে এটার ভিতরে, এটা রেট হচ্ছে আপনার 700 টাকা, অনলি 700 টাকা, 700 টাকা কয়েল, জি পাকা একদম। হ্যাঁ, তারপরে 2376 আছে, 4076 আছে, এভাবে সাইজ যত বাড়বে রেটও বাড়বে। আচ্ছা, তারপরে যার যে কালেকশন দরকার সে যদি বলে দিতে পারবেন, জি এগুলো হচ্ছে ববিন তার ভাই, 2376 এফআর ফায়ারপ্রুফ, ফায়ারপ্রুফ 100% চায়না তামা, 100% চায়না তামা, তিনটা কালার আছে, সম্পূর্ণ ফায়ারপ্রুফ ভাই, আগুন দিয়ে চেক করে নিবে ভাই। আচ্ছা, আগুন দিয়ে চেক করে নিতে পারবে, আগুন দিয়ে চেক করে নিতে পারবে, দোকানে কাস্টমার আছে, এবারে মার্কেটে কিন্তু অনেক ব্যস্ততা মার্কেট। এটা কত করে দাম ভাই? এটা ভাই মার্কেটে চলে আপনার 420 টাকা, 400 টাকা, 380 টাকা, যে যেভাবে পারে বিক্রি করে ভাই। কাস্টমারদের জন্য আসলে এই ববিন মালটা ভাই অনলি 350 টাকা ববিন রাখবো, অনলি 350 টাকা, অনলি 350 টাকা, 2376 ফায়ারপ্রুফ দেখে নিবেন। আচ্ছা, 2376 গায়ের ভিতরে লেখা আছে, প্রতিটা গজে গজে মালে 2376 লেখা আছে, লেখা আছে, হ্যাঁ লেখা দেখে নিবেন। আপনার 1.3 322 আর কি, যেটারে বলে 100% তামা, আচ্ছা 100% তামা, এমনকি 100 গজ, ঠিক আছে। এই মালটা আপনার এফআর ফায়ারপ্রুফ করা আছে, আগুন দিয়ে পুড়লে আপনার গলবে না। আচ্ছা, এই যে দেখেন ফায়ারপ্রুফ করা আছে, ফায়ারপ্রুফ করা আছে, জি তামার মাল 100% তামা, 100% তামা, জি এই যে আপনাকে দেখাই দিই আমি,
আগুনটা ধরছে ভাই? জি। আগুনটা নিভে গেছে না? জি। এটাকে বলে ফায়ারপুর, মানে আগুন ধরে না, নিভে যাবে সাথে সাথে। আচ্ছা, মানে গলবে না আর কি? গলবে না, পড়বে না, কিচ্ছু হবে না, এমনকি তামার কালারও চেঞ্জ হবে না। আচ্ছা, আরেকবার দেখাবেন। এই যে দেখেন ভাই, আমি কতক্ষণ ধরে রাখি মালটা, এই যে দেখেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন, আমি ফুও দেই না ভাই, এভাবে নিভে গেছে। ঠিক আছে, আবার এই যে এভাবে টান দিবেন, আবার ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা বন্ধুরা, আমরা দেখে গেলেন কিভাবে ফায়ারপ্রুফ তারগুলো কিনবেন, 100% করে কিনবেন। ঠিক আছে, এটা হচ্ছে 322 মাল, এটা দরবন লিবাই 780 টাকা কয়েল। অনলি 780 টাকা, 780 টাকা কয়েল ভাই, একদম ফাইনাল রেট। আজকে ব্যবসার গোমর ফাস ভাই, সেগুলো ভাই আমাদের কাছ থেকে যারা কিনে নেয় 20 টাকা গজ বিক্রি করতে পারে। আচ্ছা, এক কয়েল মাল বেচলে 2000 টাকা, আপনার 1300 টাকাই লাভ হবে। লাভ হবে, জি। আচ্ছা, তারপর হচ্ছে আপনার এই যে সেম কোয়ালিটি, সেম কোয়ালিটি 320 মাল আছে, 320 মাল লাগবো আমি আপনার অনলি 1250 টাকা। গ্যাসটা দেখা দেই কাস্টমার ভাইদেরকে, গ্যাসটা দেখা দেন ভাই। এটা হচ্ছে আপনার 1.0 SMS, জি। আমি বলি যে শুরুতে আমার কাছে আসার দরকার নাই, প্রথমে কাস্টমার আসুক, আইসা 10টা দোকান দেখুক, দেখে তারপর আইসা আমাকে বলুক যে ভাই অমুক দোকানে তো এত টাকা বলছে, আপনি আমারে কি স্যাক্রিফাইস করতে পারবেন? আচ্ছা, যদি ওই দোকান 800 টাকা ধরে আমি ধরবো 750 টাকা, যদি 750 টাকা ধরে আমি ধরবো 700 টাকা। আচ্ছা, সবার থেকে কম ধরবেন? সবার থেকে 50 টাকা কম ধরবো ভাই। এই যে এখানে দেখেন ভাই, কিছু বিআরবি কেবলস আছে, অরিজিনাল বিআরবি কেবল আছে। হ্যাঁ, বিআরবি কেবল 320 322 এসব তো সব ধরনের তার কানেকশন, বিজলি বিআরবি সব ধরনের কানেকশন গুলো আছে বিআরবি। তারপরে যে এখানে বিডিএস আছে, বিডিএস আছে, হ্যাঁ বিডিএস আছে, আমাদের নিজস্ব এসএম কেবল তো দেখাইলামই, তারপর এমবি কেবল। আচ্ছা, ঠিক আছে, বিআরবি কত করে? বিআরবি এটা আপনার এই গায়ের রেট যা দেওয়া, এর থেকে আমরা মনে করেন সর্বোচ্চ পার্সেন্টটা দিয়ে দিই। আচ্ছা, মানে গায়ের রেট থেকে সর্বোচ্চ পার্সেন্ট ডিসকাউন্ট দিবেন? সর্বোচ্চ পার্সেন্টটা দিয়ে দিব, জি। আচ্ছা, এটার পার্সেন্টটা প্রকাশ করলাম না, কাস্টমার আগে আসুক, কারণ ভাই এক এক জনের এক এক ধরনের পার্সেন্ট। হ্যাঁ, এজন্য এটা প্রকাশ করলাম না ভাই, আসুক ভাই, আসার পরে সর্বোচ্চ ডিসকাউন্ট হবে ইনশাল্লাহ দিয়ে দেবো। দরকার লাগলে পার্সেন্টেজ থেকে আমার ভাই বিআরবি মালটা বিক্রি করলে এটা আমাদের প্রফিটটা আসে আপনার এই প্রতি বছরে কোম্পানি আমাদেরকে একটা লাভ দিয়ে দেয় প্রতি বছরে। হ্যাঁ, প্রতি বছরে একটা লাভ দিয়ে দেয়, অতএব সর্বোচ্চ পার্সেন্টটা দিয়ে সর্বনিম্ন রেটটা আমরা রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা, এছাড়া আপনার দোকানে মানে ইলেকট্রিক যত কালেকশন সব পাওয়া যাবে? সব আছে ভাই, যে সব আছে, দেখেন বাটা মোল্ড একটা সুইচ থেকে শুরু করে একটা স্ক্রু পর্যন্ত আমার কাছে আছে। তো ভাই আরেকবার যদি লোকেশনটা বলে দিন কিভাবে আমার ভিউয়ার্স আসবে? ভাই আমার দোকানটা হচ্ছে ফুলবাড়িয়া সুপার মার্কেট, সুন্দরবন স্কয়ার মার্কেট, এই হানিফ মেয়র হানিফ ব্রিজটার পাশে, 4 এবং 5 নম্বর গেটের মাঝামাঝি, মুকুল ইলেকট্রিক আপনার 187 নম্বর দোকান, নিচতলায়। নিচতলায়, জি।